কি অবস্থা আপনাদের? আশা করি সৃষ্টিকর্তারা আসে সহমতে বেশ ভালোই আছে। তো আগের টিউটোরিয়ালগুলোতে আমি দেখেছিলাম এই আগে উপরে বা এই ছয়টা এলিমেন্ট, এখন হচ্ছে আমি দেখাবো এরপরে যে এলিমেন্টগুলো আছে এগুলি। তো চলুন দেখে নিই, ফার্স্টে ডিভাইডার দিয়ে শুরু করি। তো ডিভাইডারটা এই জায়গায় ড্র করে অর্থাৎ একটা স্ট্রাকচার নিলে সেকশন নিলে ঠিক হবে, বেটার হবে। সো ক্লিক করলাম একটা স্ট্রাকচার, এটা ইনার ইনার সেকশনটা একটাই হোক। ডিভাইডার ক্লিক করলাম, ডিভাইডার হচ্ছে ডিভাইডারের স্টাইলটা ওকে আপডেট করলাম, দেখি ডিভাইডারটা কিরকম চলে আসছে। ওকে বি করলাম, বি করে আসছে, দেখুন ডিভাইডারটা এরকম শো করতেছে। এই যে ডিভাইডার শো করছে একটা দাগের মতো শো করছে, এটা একটা দাগ দিয়ে ভাগ করছে। সো এটা অনেক স্টাইল করা যাবে। তো ডিভাইডার ক্লিক করলাম, ডিভাইডার ক্লিক করার পরে এটা স্টাইল, আপনি এটা বিভিন্ন স্টাইলে দিতে পারবেন, অনেকগুলো স্টাইল আছে। ডাবল ডাবল দিলাম, ওকে আপনার প্রবলেম দেখি কি হয়। ডাবল ডাবল তো সেমই আছে, তো আমি অনেকটা অন্য একটা ইউজ করে দেখি। ওকে গো ব্যাক, যার পরে এটা উইথটা উইথের ব্যাপার স্যাপার আসছে। উইথের আগে আমি একটু স্টাইলের ব্যাপার স্যাপারটা আর একটু দেখে আসতে চাই। ওকে আমি অ্যারো চাচ্ছি, অ্যারোজ ইউজ করতে, দেখুন অ্যারোজ ইউজ করলে এরকম হবে। কার্বেট কার্বেট ইউজ করলে এরকম হবে। এখন এইটা হচ্ছে উইথ, একটা উইথ সেট করা যাবে, দুইটা জিনিসই সেট করা যাবে, একটা হচ্ছে পিক্সেল আর একটা হচ্ছে পার্সেন্ট। তো আমি চাচ্ছি পার্সেন্টে 4%, 4% দিলে ব্যাপারটা এরকম এতটুকু হয়ে যাবে। 80% আমি দিলাম, 80% 80% দিলে এরকম হবে। এখন অ্যালাইনমেন্টটা কোথায় চাচ্ছি, বামে না ডানে না মাঝখানে? তো মাঝখানে দিলে এরকম হবে, আর ডানে দিলে এরকম হবে, বামে জায়গা থাকবে। তো এটা চাইলে আপনি এলিমেন্ট অ্যাড করতে পারবেন। দেখেন টেক্সট এলিমেন্ট অ্যাড করলে ডিভাইডার মাঝখানে ডিভাইডার লেখা থাকবে। ডিভাইডার লেখা চলে এসেছে, ওকে আমি চাচ্ছি একটা আইকন ইউজ করতে, আইকন লাইব্রেরিতে ইউজ করলাম, ক্লিক করলাম। তো এই আমি চাচ্ছি এই আইকনটা ইউজ করতে মাঝখানে। ওকে দেখেন আইকনটা চলে আসছে, আপনি এটা আইকনটা দুই দুইটাতে আপলোড করতে পারেন। এটা হচ্ছে আইকন লাইব্রেরি একটা ইউএসবি। তো আপডেট করলাম, তো আপডেট করার পরে সরি 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 আমি তো কেটে দিয়ে যাচ্ছি। ওকে কাম ব্যাক, চলে এসেছে আইকনটা। ওকে আবার আইকনটা ব্যাকে গেলাম, আপনার ক্লিক করলে স্টাইল চলে আসবে। এখন স্টাইলটা দেখি, স্টাইলটার কালারটা শুধু কালার উইথ হাইটটা আছে, এটা কালারটা হচ্ছে কালারটা এটা হোক। দেখেন কালারটা এরকম হচ্ছে, অ্যানাউন্স সাইজ গ্যাপ আপনি এটা সেট করে দেবেন। নিচে একটা অপশন আছে আইকন, এটা আপনারা কালারটা চেঞ্জ করবেন, স্টাইলটা চেঞ্জ করবেন। আর হচ্ছে অ্যাডভান্স সিস্টেম, অ্যাডভান্স সেকশনটা এরকম। তো আপনারা কোডিনেটিক ব্যাপারগুলো দেখে ইয়া করবেন। তো হচ্ছে এখন হচ্ছে স্পেস, স্পেস হচ্ছে জিনিসটা হচ্ছে একটা ফাঁকা জায়গা। ড্রাগনে ড্রপ করলাম, দেখেন স্পেসে এটা পিক্সেলে কাজ করে। তো যদি প্রতি পিক্সেল দিয়ে দেখেন এতটুকু জায়গা নিবে,
যদি 100 পিক্সেল দিই, যদি 100 পিক্সেল দেখেন, 100 পিক্সেলে সরি 1000 পিক্সেল হয়ে গেছে, আমি চাচ্ছি এটাকে 100 পিক্সেল দিই। ওকে, 100 পিক্সেল দিলে দেখেন জায়গাটা এরকম হয়ে গেছে 100 পিক্সেলে। ওকে, আপডেট করলাম। অ্যাডভান্স অ্যাডভান্স জিনিসগুলো আপনাদের জানা আছে, সো আমি আর চেষ্টা করতে চাচ্ছি না। তো এখন চলে যে একটা ইম্পর্টেন্ট জিনিস, গুগল ম্যাপ। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, চলে এসেছে গুগল ম্যাপ অপশন। তো আপনি লোকেশনের জায়গায় শুধু আপনি কোন লোকেশনটা চাচ্ছেন সেটা ইয়ার করবেন। দেখেন লন্ডন আই, লন্ডন ইউনাইটেড কিংডম। তো আপনার লন্ডন আই চলে এসেছে। তো এই জায়গায় আপনি পুরোটা কেটে আমি লিখবো ঢাকা বাংলাদেশ। আপনি চাইলে স্পেসিফিক কোনো লোকেশন দিতে পারেন, আমি চাচ্ছি ঢাকা বাংলাদেশটা আসছে। ওকে, আনতে তো চাচ্ছি ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ যে চলে এসেছে। আপনি এটা চাইলে জুম করতে পারেন, জুম করতে পারেন। হাইট উইথটা আপনি এই জায়গা থেকে বাড়াতে পারবেন, এটা পিক্সেলে আপনি যত পিক্সেল চান ইচ্ছা মতো ব্যাপারটা করে নিতে পারবেন। তো চলুন এই স্টাইলে নর্মাল, এটা সিএসএস ফিল্টার অ্যান্ড হবার, এটা দেখা দরকার নেই। আপনার হবার হবার ট্রানজেকশন, হবারের টাইমটা কতটুকু হবে, কতক্ষণ পরে স্থায়ী হবে বা কতক্ষণ ধরে হবে, এটা হবার ট্রানজেকশনে কাজ করে। ওকে, এটা গেল। তো অ্যাডভান্স কীভাবে সেপার, সিএসএস কীভাবে কাজ করবে এটা আপনারা সেট করে দেবেন আইকন। এবার আসুন, চলুন আইকনে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম। ওকে, আইকনটা কিন্তু আপনি দুইটা জিনিসে সেট করতে পারেন, আপলোড এসবিএস এবং আইকন লাইব্রেরি। তো আমি চাচ্ছি আইকন লাইব্রেরি থেকে নিলাম এই স্টোরটা। ওকে, তো আমি চাচ্ছি এটার ভিউটা কী হবে, স্টকটা আমি দিলাম স্পট, যদি চাই হচ্ছে স্কোয়ার ফ্রেম, ফ্রেমের মাধ্যমে চাচ্ছি। ওকে, ফ্রেমের মাধ্যমে এখন শেপটা কীরকম চাচ্ছিস, সার্কেল, এই যে সার্কেল আছে আমি চাচ্ছি স্কোয়ার, যেন স্কোয়ার হয়। ওকে, স্কোয়ার হয়েছে। এখন আমি চাইলে আইকনে একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। চলো চলুন https অ্যাড করি, /gmail.com। ওকে, লিঙ্কটা অ্যাড করতাম। এখন অ্যালাইনমেন্টটা কোথায় যাচ্ছি, ডানে যাচ্ছি না বামে যাচ্ছি, যে জায়গায় ক্লিক করবে আপনি অ্যালাইনমেন্টটা সেই জায়গা হয়ে যাবে, আপনি ইচ্ছা মতো করতে পারবেন। ওকে, আপডেট করলাম। তো এখন আইকনের স্টাইলটা দেখা দরকার, চলে আসছে একটা লিঙ্ক চলে আসছে, দেখেন google.com। এখন আইকনের স্টাইল প্রাইমারি কালার, কালার সেট করে আগে এটা সাইজ, কালার সেট করে আমি চাচ্ছি প্রাইমারি কালারটা এরকম হোক, দেখেন প্রাইমারি কালারটা এরকম হচ্ছে, সেকেন্ডারি কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মতো করে একটা কালার চলে আসবে। ওকে, এটা সিলেক্ট করলাম, এখানে চলে আসছে। মানে প্যাডিং রোটেট কোন দিকে থাকবে এটা আপনারা করে নেবেন। এখন হবারটা সে প্রাইমারি কালার, প্রাইমারি কালারটা হচ্ছে এরকম, প্রাইমারি কালারটা হবার করলে যে কালারটা চলে আসবে। ওকে, সরি লিখে চলে গেছে, ক্লিকে চলে আসবে। তো সেকেন্ডারি কালারটা এরকম, দেখেন সেকেন্ডারি কালারটা এরকম চলে আসবে সেট করলে। ওকে, হেডিং প্যাডিং বর্ডারটা আপনারা দেখে নেবেন, অ্যাডভান্স সেকশনটাও দেখে নেবেন। ওকে, আপনার বেসিক জিনিসগুলি আপনাদের শেখানো দেখানো হয়েছে। এখন আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করবো প্রো জিনিসগুলি নিয়ে, যেগুলো এলিমেন্টর প্রোতে পাবেন। ওকে, আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই, সামনে আল্লাহর রহমতে সামনে টিউটোরিয়ালে দেখা হবে। দেখার জন্য ধন্যবাদ।